আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই দুঃখের সঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, গত দুই দিন যাবৎ আমার চ্যানেলটা মনিটাইজ ডিজেবল করে দিয়েছে ইউটিউব থেকে। আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি, তাই তো আমার ভুলটা আপনারা যারা নতুন চ্যানেল মনিটাইজ করেছেন তারা ভুলেও এই ভুলটা করবেন না। আমি মানে কিছু শর্ট অন্য চ্যানেল থেকে নিয়ে আমি নিজের মতো গজল দিয়ে এডিট করে আমি এটা ইউটিউবে আবার আপলোড করেছিলাম, তো ওটাই হয়তো ভুল হয়ে গিয়েছে, তো তাই ইউটিউব থেকে আমার মনিটাইজটা ডিসেবল করে দিয়েছে। তো আমার সঙ্গে সঙ্গে এটা অনেকেরই অনেক কষ্ট হবে, তার কারণ হচ্ছে আমি যেরকম চ্যানেলটাকে নিয়ে মানে কষ্ট করেছি সেরকম আমার পাশাপাশি আমার অনেক আপু ভাইয়ারা রাতের পর রাত জেগে আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে আমার কাছে গিফট করে দিয়েছেন। তো কী করলে কী হবে আমি বুঝতে পারছি না, তাই এই ভিডিওটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাচ্ছি যে আমি কী করলে কী হবে, একটু জানা থাকলে কারোর বলবেন। আর আমি যে ভুলটা করেছিলাম আমি সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, তো এখন আমার কী করণীয়? ইউটিউব থেকে বলছে যে নাম যেটা আমার চ্যানেলের আমার লোগো এগুলো পাল্টে দিতে হবে আর নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে। আর নতুন করে রিঅ্যাপ্লাই করা মানে কি, যেমন করে আমি মনিটাইজ করতে দিয়েছিলাম ওরকমই করতে হবে কি, একটু বলবেন আপনারা। যারা একদম ওয়াইটিতে নতুন আর এই নতুন চ্যানেল মনিটাইজ করেছেন তারা আমার মতো ভুলেও এই কাজটা করবেন না। নিজের কন্টেন্ট যেমন পারেন তেমনই আপলোড দেওয়ার চেষ্টা করবেন, কারোর কন্টেন্ট বা কারোর ভিডিও তাদের পারমিশন ছাড়া নেওয়া ওয়াইটির কাছে এটা খুব বড় একটা অপরাধ, তাই আপনারা চেষ্টা করবেন নিজের কন্টেন্ট যা পারেন সেরকমই দিতে। তো আজকে এগুলোই আমার বলার ছিল। আর আমি যেরকম ভিডিও ছেড়ে যাই ওইগুলোই কি আমি এইভাবেই ছাড়তে থাকবো, এগুলো একটু বলবেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটা কিছু না হয়। আর ওয়াইটির উদ্দেশ্যে আমি বলতে চাই, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে এই কাজটা করে ফেলেছি, তো দ্বিতীয়বার আর হবে না, তো প্লিজ ক্ষমা করে আমার চ্যানেলটা আগের জায়গায় ফিরিয়ে দিন। আমি আবারও মন দিয়ে কাজ করতে চাই ওয়াইটিতে। আজকেই প্রথম পরিবারে এসে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা পাশে আছেন আমাকে এতটা সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।